হাই গাইজ, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আপনাদের জন্য আমি খুবই অসম একটি কাস্টমাইজ ভিডিও নিয়ে এসেছি। আজকের এই কাস্টমাইজটি খুবই ইমেজিং হতে যাচ্ছে গাইজ। আজকের যদি এই কাস্টমাইজটি আপনি করতে চান তাহলে কন্টিনিউ ভিডিওটি দেখবেন। এরকম ইমেজিং ইমেজিং কাস্টমাইজ আমি সবসময় আপনাদের জন্য নিয়ে আসি। যদি এই ধরনের কাস্টমাইজ আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন অসম ইমেজিং কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইজ ভিডিওটি কমপ্লিট শুরু করা যাক। ওয়েলকাম ফ্রেন্ডস, আবার বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, আজকের এই যে কাস্টমাইজটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই কাস্টমাইজের জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি ফ্রেন্ডস আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের, যদি ওই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন উপরের আই বটনে আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে এই KLWGT এই অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। গাইজ, যদি দুটি অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। তো যেহেতু আমি নোভা লঞ্চারটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে সেটিং করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো দেখেন এর জন্য আমি নোভা লঞ্চারটি ওপেন করে নেব। যখনই আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে, তারপরে স্ক্রোল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইজ আপনারা এরকম আপনাদের হোম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও অটোমেটিকলি আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইজ আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনি ইউজ করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটি রয়েছে, আপনারা ফ্রিতে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। আমি অ্যাপ্লিকেশনটি সাধারণত ইউজ করে থাকি, যে কোনো জিপ ফাইলে অ্যাপ্লিকেশন মারফতে খুবই ইজিলি আমি আনজিপ করে নিতে পারি। তো যদি আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে ফলো করুন, ওইখানে আপনারা লিঙ্কটি দেখতে পারবেন। তো দেখেন আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে যা করতে হবে, আপনার ডাউনলোড ফোল্ডারটি এখান থেকে ওপেন করে নিতে হবে। যখনই আপনি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন, ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি জিপ ফাইল দেখতে পারবেন, দি নোভা সেটআপ বলে। তো এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রা হিয়ার, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডে রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। প্রতিটি ভিডিওর পাসওয়ার্ড আমি কিন্তু ভিডিওর স্ক্রিনে দিয়ে দেই। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য দেখেন এখানে আমি পাসওয়ার্ডটি পেস্ট করে দেবো, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, দি নোভা সেটআপ বলে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য আমি যতগুলো মেটেরিয়ালস ইউজ করেছি সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে, এর জন্য ওয়ালপেপারটির উপর ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন,
তারপরে হোম এন্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার ওয়ালপেপারটি এভাবে ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। যখনই ডানে ট্যাপ করবেন আর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি ওয়ালপেপার দেখতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আর আপনারা এরকম রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপরে হালকা একটু স্কোর করে নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি যে অ্যাপ্লিকেশন মারফতে ওপেন করেছিলাম সেই অ্যাপ্লিকেশনটি আবারও এখানে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ করে রেখেছেন, তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা একটি ফাইলের নাম দেখতে পাবেন, নোভা ব্যাকআপ বলে। তো আপনাদেরকে এই ফাইলটির উপর ট্যাপ করে দিতে হবে। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে আপনারা ব্ল্যাঙ্ক কালারের ইমেজিং একটি উইজেট দেখতে পারবেন, যেটা একদম ফুল স্ক্রিনের মধ্যে রয়েছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, এখানে সেই উইজেটটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে ব্ল্যাঙ্ক কালারের উইজেটটির উপর ট্যাপ করে দিন। যখনই ট্যাপ করবেন, যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থাকে তাহলে সাথে সাথে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। যদি আপনার কাছে না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরের আই বটনের ভিডিওটি দেখুন, দেখলে অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, উইজেটটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে এক্সপোর্ট অপশনে চলে আসতে হবে। আসার পর এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে সেভ করে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। তারপরে এখানে যে আপনারা জিপ ফাইলটি আনজিপ করার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটির নেমটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে এই ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে একটা উইজেট দেখতে পারবেন, KWGT। এই উইজেটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং, আবারও উপরে যাবেন, তারপরে আবারও আপনি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবেন, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দেবেন, তারপরে আবারও উইজেটটির উপর ট্যাপ করে দেবেন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন উইজেটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা এখন উইজেটটি এভাবে আমি কাস্টমাইজ করে দিয়েছি, হালকা একটু রিসাইজ করলে আপনারা ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। তো দেখেন বন্ধুরা আমি এখানে এই উইজেটটির উপর ট্যাপ করে দিলাম, দেখেন উইজেটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে গেছে। বন্ধুরা এখানে আপনাদেরকে একটি জিনিস দেখতে হবে, এখানে যে আপনারা যে টেক্সটগুলো দেখতেছেন, এক্সাম্পল মনে করেন যে এখানে আপনারা স্টাইলিশ টেক্সটগুলো দেখতেছেন, তো এগুলো কিন্তু ফ্রেন্ডস আমি ফন্টগুলো চেঞ্জ করেছি। অবশ্যই আপনাদেরকে এই ফন্টগুলো চেঞ্জ করতে হবে, কীভাবে ফন্টগুলো চেঞ্জ করবেন সেইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য আমি এখানে লেয়ারে চলে আসবো। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটিকে এখান থেকে রিমুভ করে দিয়ে আপনারা এখান থেকে সাইজটি নিয়ে নেবেন 73। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন, আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। বন্ধুরা এখানে যে আপনারা টেক্সটের স্টাইলগুলো দেখতেছেন, এই ফন্টগুলো চেঞ্জ করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল এখানে চলে আসতে হবে। আসার পর এক্সাম্পল এখানে যে আপনারা দেখতেছেন আমি সবগুলো ফন্ট কিন্তু চেঞ্জ করেছি, যদি আপনারাও চেঞ্জ করতে চান তাহলে ফার্স্ট অফ অল দেখেন এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে এক্সাম্পল একদম নিচে চলে আসবেন, আসার পরে এখানে আপনারা মে দেখতেছেন, মেয়ের ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করার পরে এখানে যে আপনারা মে দেখতেছেন এইটার ফন্টটি চেঞ্জ করার জন্য আবারও আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আপনারা একটি ফন্ট অপশন দেখতেছেন, এই ফন্টে ট্যাপ করে দেবেন। বন্ধুরা যখনই ফন্টে ট্যাপ করবেন আপনারা ফন্ট সেকশনে চলে আসবেন KWGT-র মধ্যে, কিন্তু আপনি এখানে ফন্টটি দেখতে পারবেন না, আপনাকে ফন্টটি এক্সপোর্ট করতে হবে। তো ফন্টটি এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করে দিতে হবে।
তারপরে আবারও আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। তারপরে আবারও আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা তিনটি ফন্ট দেখতে পারবেন, তো ওয়ান বাই ওয়ান আপনারা তিনটি ফন্ট এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নেওয়ার পর যখনই এক্সপোর্ট করবেন ফোনটি দেখতে এই এখানে চলে আসবে, তো শুধু আপনারা ফোনটির উপর টাচ করবেন সাথে সাথে ফোনটি এখানে সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমার কাছে অনেকগুলো ফন্ট, এর জন্য ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে যদি জেনুইনভাবে দেখাতে চাই যে আমি কোন ফন্টটি ইউজ করেছি তাহলে এখানে অনেক টাইমের প্রয়োজন আছে, ঠিক আছে? তো আপনারা এখানে বুঝে নেবেন। অবশ্যই আপনাদেরকে ফন্টটির উপর ট্যাপ করতে হবে, যখনই ট্যাপ করবেন আপনারা এখানে দেখতে পারবেন ফোনের স্টাইলটি চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন কীভাবে ফন্টগুলো চেঞ্জ করতে হয়। যদি এখানে আপনার কাস্টমাইজ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে একদম ফার্স্টে চলে আসবেন। আসার পর লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে যান, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন ডিজেবল, তো এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে উপরে যে আপনারা সেভ অপশনটি দেখতেছেন এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে খুবই সুপার ডুপার ইমেজিং অসম অসাধারণ একটি কাস্টমাইজ দেখতে পারবেন। যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন, আমি এই ডিজিটের সাথে ম্যাচিং করে এখানে একটি ওয়াল আইকন প্যাক নিয়েছি। আপনারা যদি এই আইকন প্যাকটি ফ্রেন্ডস একটি পেড ভার্সনের আইকন প্যাক, যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই কাস্টমাইজটি আপনার কাছে কীরকম মনে হলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।